সানসেটটা কি সুন্দর লাগছে দেখো। আমরা মন্দিরের সামনেটায় যাবো, জায়গাটা না বেশ সুন্দর, মানে এখান দিয়ে প্রপার দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায়। ভালো অলরাইট, সো আমি আজকে যাচ্ছি হলো উত্তরপাড়া, ওখানে আমার পিসির বাড়ি। অ্যান্ড ওখানে আমি হেয়ার কাট করতে মেনলি যাচ্ছি, তার সাথে অনেকগুলো কাজও আছে পিসির, ওখানে গিয়ে করতে হবে, সেগুলো করব। তারপরে আমরা যাবো আজকে দক্ষিণেশ্বর। সো আমি কেন ওখানে যাচ্ছি হেয়ার কাট করতে, তারও একটা রিজন আছে, কারণ ওখানে যে স্যালনটা আমি হেয়ার কাট করি, ইউজুয়ালি করি, অলওয়েজ আমি ওখান থেকেই করি হেয়ার কাট করলে, ওই স্যালনটা খুবই ভালো, আমার মানে আমার জন্য পারফেক্টলি স্যুট করে বলতে পারো। কারণ ওখানে যে আমার হেয়ার কাট করে সেই দিদিটা খুবই ভালো, মানে সে পারফেক্টলি আমাকে আমার হেয়ারে আমার ফেসের সাথে কোনটা পারফেক্টলি অ্যাডজাস্ট হবে সেই সব নিয়ে খুব ভালো করে বেটার ওয়েতে বুঝিয়ে করে দিতে পারে। সো আমি সবসময় ওখানেই যাওয়াটা প্রেফার করে থাকি ইউজুয়ালি। অ্যান্ড হ্যাঁ, এখন তো ওখানেই যাই, তো তাই জন্য এখন যাচ্ছি, আর অন্য সময় যখন এখানে আশেপাশে হয় আশেপাশে কেটে নিই। তো ইয়া, এখন যাব। আর আজকে আরেকটা অন্যরকম লুক দেখতে পাবে আমার হেয়ারস্টাইলের। সো পুরো আমি মনে হয় আজকে চুলটাকে একদমই ছোটো করে ফেলবো, এই অবধি থাকবে আমার চুলটা। সো ইটস আ ভেরি এক্সাইটেড থিং, কারণ আমি খুব এক্সাইটেড আমার হেয়ার কাটটার জন্য, নিউ লুকের জন্য। সো ইয়া, চলো ব্লগটাকে শুরু করি। অ্যান্ড এখন যাই গিয়ে ফ্রেশ ব্রেশ হয়ে নিই, এখন বাজে হলো 7:30, আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অ্যান্ড এখন যাবো স্নান করতে, আর তারপরে বেরোতেও হবে, আমি তাড়াতাড়ি করেই বেরোতে চাইছি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে, কাজ নিয়ে যাচ্ছি। তো সকাল সকাল এইসব কাজ হয়ে গেলে তাহলে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। সো ইয়া, এখন চলো ব্লগটাকে শুরু করা যাক। এই দেখো এঞ্জেলের সকাল সকাল উঠে পড়েছে, আর উঠে ঘোরাও হয়ে গেল, এখন আজকে সোয়েটার পরে ঘুরতে গেছে, অন্য দিনে সোয়েটার পরতেই চায় না, আজকে ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য সোয়েটার পরে ঘুরতে গেছি। গুড মর্নিং, ঠিক বক বক করলাম আজকে, বাট এই কথাই বলা হলো না যে এখন রাজদীপ আসছে একটু, ওর কিছু কিছু কাজ আছে ল্যাপটপে, সো ওইগুলো করবে ও এখন, তার জন্য ও আসছে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে ও চলেও আসবে, আমি তার আগেই স্নানটা করে নিই, ফ্রেশ হয়ে নিই। অ্যান্ড ইয়া, একজন এসছে, এই জাস্ট দাদা এসছে, কাজটা কমপ্লিট করে নিই, আর আমি রেডিও হয়ে নিয়েছি, একটু পরেই বেরোবো। আমি এই জাস্ট বেরোচ্ছি, আমাকে ছাড়তে যাচ্ছে, স্টেশনও আজকে পুরো খালি, মেট্রো স্টেশন আজকে পুরো খালি, তুমি ঠান্ডা লাগছে না, তো বেস্ট ওয়েদার বলতে পারো, আজকে রোদ তো আছে, ভালো লাগছে বেশ।
ঘুরে সোজা বাড়ি, অ্যান্ড বাড়িতেই আমার পিসির বাড়ি। তো বাড়ি যাবো, তারপরে আগে বাড়ি যাবো, ওখানে ফ্রেশ ফ্রেশ হবো, তারপরে যাবো। জানি না শুনতে পাচ্ছ কিনা, এত আসতে বলছি। মন্দিরটা দেখো, সোজা গেলেই দক্ষিণেশ্বর মন্দির এই রাস্তাটা দিয়ে আমি চলে যাব বাড়িতে। এই জাস্ট অটো দিয়ে নামলাম, এখন যাওয়া যাক পিসির বাড়ি। অ্যান্ড এখান থেকে একটুখানি কাছে জিনিস একদম ভুলে গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে। ভেবেছিলাম যে লেন্সটা নিয়ে আসবো, বাট আনতেই ভুলে গেছে। মা এটা মেয়ে না ছেলে? বোন। ওই বাবা, চুপ কি বল। কি দেখি পিছন 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 চলে এসছে, একটু হাত দেবো এটা গায়ে, হাত দিতে পৌঁছে গেছি। এখন একটু ফ্রেশ হয়নি, আর তোমরা এই ফুলগুলো দেখাই, আরো কি সুন্দর সুন্দর ফুল এখানে ফুটেছে। এখানে কত রকমের ফুল ফুটেছে, কৃষি ফুলের খুব শখ। তো পুরো বারান্দায় অনেক ফুল, অনেক ফুল সাজানো, ফুল ফুলগুলো খুবই সুন্দর, গাছে ভরা বারান্দা। আমি যখন ছোটবেলা আসতাম তখন প্রত্যেক সময় এখানটা আমার বেস্ট প্লেস ছিল, আমি এখানে থাকতাম। যতবার ধরতে যাচ্ছি ততবার পালিয়ে যাচ্ছে, ধরা ইম্পসিবল একদম। আর ম্যাও করছি ওই যে আরেকটা দিদি, তাই তো এই দুটো পার্লারে হেয়ার কাট করতে। চললেন এই সরু সরু রাস্তা আর অ্যাস্থেটিক অ্যাস্থেটিক বাড়ি, দারুণ লাগে। একটু ভেতর দিকে এসলেই প্রত্যেকটা বাড়িতে অ্যাস্থেটিক ব্যাপার আছে। কেন এখানে চলো না, চলো ফোন করবে তো, একবার ফোন করে কথা বলে নাও না কখন। চানাচুর কিনছে না, কিছু না। তুমি দেখো, তুমি দেখো। ভালো, আলুর টেস্ট কত করে? তো চলে এসেছি, এইটা হচ্ছে দোকানের নাম, চলো দোকান যাক। তো এই হচ্ছে এখনকার লেন্থ, দেখা যাক নেক্সট। That's the final look and that's the final outcome. So finally haircut done.
কেমন লাগে? কিউট লাগে, যার আমার একটু অন্যরকম লাগে, ইচ্ছেও ছিল যে করার, একটু বাউন্সিও হয়েছে ব্যাপারটা। আমরা পনির নিতে এসেছি, খাবে বলে খাবি আর দেখি কি করছি। দাঁড়াও আসছি, ওকে সব বোঝে, দেখ মা করে দাঁড়িয়ে আসছি, জানে খাবার দাওয়া হবে, খাওয়ানো হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। আমি শাড়ি পরে নিলাম অ্যান্ড এখনও মেকআপ টেকআপ কিছুই করিনি, জাস্ট লাঞ্চটা করব আগে, তারপরে একেবারে ফুল মেকআপ করব। অ্যান্ড দ্যাটস মাই লুক, এখন আমরা যাব ঘুরতে, তাই জন্য একটু শাড়ি পরলাম আজকে। অ্যান্ড ইয়ার দ্যাটস দি আউটফিট, এখানে ব্যাক ক্যামেরা দিয়ে আউটফিটটা প্রপারলি তোমাদেরকে দেখাতে এসে পারবো না, বাট আমি বেরিয়ে তারপর তোমাদেরকে আউটফিটটা প্রপারলি শো করবো। অ্যান্ড আই থিঙ্ক শাড়ির সাথে ওই লুকটা, এই হেয়ার কাটটা বেশ ভালোই যাচ্ছে। অ্যান্ড ইয়া এখন লাঞ্চটা করে নিই, আজকে লাঞ্চে আছে পনির, আরও অনেক কিছু আছে, পিসি নিয়ে আসি। আমি এখন বেরোচ্ছি আর এনাকে দেখার জন্য বসে আছি, তার মল রেডি, এখন আমরা যাবো দক্ষিণেশ্বর মন্দির একটু, আর তারপরে আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ খেয়েছি তো, আমরা এই জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, 5টা বাজে এখন। সো এখন অ্যাপ্রক্সিমেটলি 5:30 বাজে। আমরা এই জাস্ট অটোতে উঠে পড়লাম আর এখন যাব এখান থেকে বালি থেকে দক্ষিণেশ্বরের অটো। আমরা উঠে গেছি ওভারব্রিজে, সানসেটটা কি সুন্দর লাগছে দেখো। পর পর ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে আর সানসেটটা জাস্ট অসাম লাগছে। আমরা মন্দিরের সামনেটায় যাব, একটু গিয়ে ঘুরে চলে আসবো। ব্যাগটা আমাকে তোলো, আমার কি সুন্দর লাগছে দাঁড়াতে, অ্যাকচুয়ালি পারফেক্ট সানসেটের টাইমে এসেছি, পারফেক্ট টাইমে এসেছি। এসব এসে এখন নিচের দিকে নেমে যাচ্ছি।
প্রচন্ড ভিড় আছে। জায়গাটা না বেশ সুন্দর, মানে এখান দিয়ে প্রপার দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায়। আর আমরা এখান দিয়ে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, এখানে কিছু ভিডিও ছবিও তুললাম। একটা ফুড প্লাজাও করেছে, এরকম আগে একদমই ছিল না, মানে যখন আমি আসতাম, এখন তো কম আসি। হ্যাঁ ওখানে না, এই পাশটা গঙ্গার পাড় আছে, ওই সাইডে গঙ্গার পাড় আছে। এই যে এখানে ফুড প্লাজা, খাবারের দোকান, এখানে পরপর অনেক রকমের খাবার পাওয়া যায়। গুরু ভেজ ঝর্ণা দিয়ে হচ্ছে, এখানে খাবারের পরপর ভেজ দোকান। এখানে বসলাম, এখন এখন এখানে থেকে আমরা ধোসা খাবো, অনেক কিছু পাওয়া যায় এখানে, ধোসা খাবো আমি। এখানে আলু পরোটা আছে নাকি? হ্যাঁ নেবি, তাহলে একটা পেন ধরছে না, আলু পরোটা না না। জাম্বু সাইজের কি আমি এইটা খাই না, আমি আবার এইটাই খাবো খালি, সাদা চাটনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি যাচ্ছি মেট্রো করে বাড়ির দিকে, আর এখান থেকে এবার বেরোনো যায়। অনেকটাই রাত হয়ে গেছে অলরেডি, এখানে সাবওয়ে দিয়ে নেমে আবার কি যেতে হবে মেট্রো স্টেশন, পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। কুচাটা মোটামুটি ছিল, খুব একটা ভালো বলে খুব একটা খারাপ ছিল। সব ঠাকুর কি নেবে, কোন শাক? এই তো মাথায় শাক, শাক ওটা আমরাও কিনেছি, ইয়েতেই কম না। দোকান, এখানে ঠাকুরের ঠাকুরের জিনিস পাওয়া যায়, দোকানও আছে। এ ধোয়া যাবে হোয়াটসঅ্যাপ ব্যাগ, ১২০ নিলাম শিবের, এটা আদিয়োগিটা, আদিয়োগি এখানে স্টেশন, মেট্রো স্টেশন ফাইনালি পৌঁছে গেছি, পা পুরো ব্যথা হয়ে গেছে। হয়ে গেছে, এখন বাড়ির দিকে, বাজে এখন 7টা। দমদমে লিফট আছে? আচ্ছা আমি জানি না, জানি বাড়ি ঢুকছি এখন, সো ফাইনালি বাড়ি ঢুকছি এখন, দুটো কাঁধে দুটো ব্যাগ, আর অবস্থা পুরো টাইট। যাই দেখি ওপরে এঞ্জেল কি করে।
এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ ফ্রেশ হব। আর আজকের ব্লগটাকে এত দূর অবধি রাখছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।